কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন 3টা বাজে, ভাবছি তোমাদের অল্প অল্প রান্না টান্না দেখাবো, কিন্তু তোমাদেরকে দেখাইতেই পারলাম না, কারণ অনেকদিন পরে আসলাম তো বাড়ি থেকে। অনেকদিন মানে 5 দিন পর আসলাম বাড়ি থেকে, মানে কুচবিহার থেকে আসলাম, সেই জন্য আর দেখাতে পারিনি। অনেক কাজ ছিল ঘরে, ওই কাজগুলি করলাম, কাপড় চোপড় কিছু ছিল ওগুলি ধুলাম, আর রান্না টান্না করলাম, টুকটাক কাজ করলাম অনেক কিছু। আজকে হয়তো দেখাতে পারবো না, কিন্তু কালকে দেখাবো তোমাকে। বন্ধুরা দেখো, গাছে জল দিচ্ছি, অনেকদিন থেকে জল দেওয়া হয় না, বাড়িতেও ছিলাম না। বন্ধুরা, এর আগের ব্লকে দেখছো না আমার দুই বান্ধবীকে? এই এক বান্ধবী আমার আমার বাড়িতে আসছে, আমি তো ওই যে কিছুদিন কুচবিহারে ছিলাম, ওই বান্ধবী আজকে চলে আসছে। আমি আজকেই আসছি কুচবিহার থেকে, আজকে ওই যে এখন আসছে, এখন বাজে 5টা বিকেল। বন্ধুরা, আমি আগের দিনও করেছি অল্প, আর পরের দিন, এটা হচ্ছে পরের দিন করছি। আগের দিন করতেই পারেনি কাজের জন্য, অনেক কাজ টাজ ছিল বাড়িতে ঘরে। বন্ধুরা দেখো, আজকে যে এই করলাটা ভাজবো নতুন ধরনের, এখানে একটু লবণ দিতে হবে, লবণ দিয়ে এইভাবে মেখে কিছুক্ষণ রাখতে হবে। বন্ধুরা, এখানে তো লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে এটাকে মেখে কিছুক্ষণ রাখবো। রাখার পরে তারপরে এই যে এই জলটা যে বের হবে, হ্যাঁ, এই জলটা ফেলে দিব আর এটাকে রাখবো, এটাই আমি ভাজবো। বন্ধুরা, এই যে প্রথম পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে করলাটা দিব। তারপরে হলুদ আর লবণ দিব। আমার মাছের জলও হয়ে গেল। আরো কিছু বাসন আছে এখানে মাছ ভাজার পরে।